হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো আজ বৃহস্পতিবার আমি সকাল থেকে সন্ধ্যার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল দশটা বাজে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি তা আজ রান্না করব ভুনা ডাল আর এখানে সুটকি রান্না করব আলু দিয়ে তো এখানে ডালটা চুলায় বসিয়ে দিলাম আর এখানে সুটকি হালকা গরম পানিতে আমি ভিজিয়ে নিচ্ছি হালকা গরম পানিতে দিলে দেখা যায় যে ভেতরে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তো এই দিক থেকে আমি কুটোকাটি শেষ করে নিচ্ছি আমি পেঁয়াজ নিয়েছি রসুন আর আলু তা আমি এগুলি কেটে নেই আর আপনাদের সাথে গল্প করি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো আমি পেঁয়াজ গুলো কেটে নেই এখন আমি রসুনগুলো ছিলে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের সকাল থেকে প্রিপারেশান নিতে হয় কিভাবে রান্না কি রান্না করব কি করব না করব সব কিছু আসলে সকাল থেকেই ভাবনা করতে হয় সকালে নাস্তা শেষ করার সাথে সাথে আবার শুরু হয়ে যায় দুপুরে রান্নার প্রোগ্রাম এভাবে সব সময় আমাদের ব্যস্ত থাকতে হয় আর ঘরে যদি পিচি পাচ্চা থাকে তাহলে তো কথাই নেই সময় দিয়ে কোন দিক দিয়ে চলে যায় আমাদের মেয়েদের আমরা বুঝতেই পারি না তো সব কিছুই ম্যানেজ করে করতে হয় আমাদের আসলে আমরা তো নারী আমাদের সংসারে কাজ করতেই হবে সব কিছু যদি ম্যানেজ করে করে নেই তাহলে সময়টাও কম লাগে আর দেখা যায় নিজের ক্লান্তিটাও দূর হয় মাথায় টেনশন থাকে না কি রান্না করব বাচ্চাদের কি খাওয়াবো রাত্রের বেলা দেখা যায় ঘুমানোর আগে চিন্তা ভাবনা করে নিয়ে ঘুমালে বেশি ভালো হয় যে সকালে উঠে আমি কি রান্না করব কিংবা কিভাবে নেব আমরা সবাই কম বেশি এইভাবেই চলি তাই না তো দিক থেকে আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ আর রসুনটা প্রায় কুচানো শেষ হয়ে গেছে আমি ডালের জন্য রসুনটা বেশি কুচি করে নিচ্ছি আর শুটকির জন্য একটু মোটা মোটা করে নেব আর বলে রাখি যে আমি আপনাদের মাঝে নতুন তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার পেঁয়াজ আর রসুন কাটা শেষ এখন আমি সুটকি রান্নার জন্য আলুগুলো ছিলে নিচ্ছি আলুগুলো ছিলে কুচি করে কেটে নেব বেশি কুচিও না মিডিয়াম সাইজ আর কি এই তো আমার আলু কুচনো শেষ হয়ে গেছে আমি এই এইরকম হালকা মোটা করে রেখেছি বেশি কুচি দিলে দেখা যায় আবার গলে যাবে সুটকির সাথে ভালো লাগবে না তা আমি এই দিক থেকে আলুগুলো ধুয়ে নিচ্ছি আর সুটকিগুলো ভালো করে বেশ ভালো করেই ধুতে হবে যেহেতু অনেক ময়লা থাকে আর এখন অনেক লম্বা লম্বা সুটকি এই জন্যে আর কি মাঝখান দিয়ে একটা করে সিঁড়ে নেব একটু ছোট করে নেবো আমি বটি সাহায্যে কাজ করতেই পছন্দ করি দেখা যায় খুব অল্প সময় কেছি কিংবা ছুরি দিয়ে কাজ কাজ চালাই তো এই তো আমি এভাবে দু টুকরো করে নিলাম মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কত ক্লিন হয়েছে তো এখন আমি চলে যাব মূল রান্নায় তো এই জায়গায় সুটকি রান্না করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর রসুনটা হালকা নরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতো আদা এবং জিরা বাটা দিয়ে আদা ও রসুন বাটা দিলাম খুবই সামান্য পরিমাণ বেশি করে দিলে আবার শুটকির গন্ধটা চলে যাবে আর এখানে বেশি মশলা না গুঁড়ো মশলার মধ্যে হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ কারণ সুটকিতে অতিরিক্ত কোনো মশলার দরকার নেই বেশি মশলা দিলে দেখা যায় সুতির ফ্লেভারটাই চলে যাবে তখন আর শুটকির আসল যে টেস্ট সেটাই পাওয়া যাবে না তো আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর ওই পাশ থেকে আমার ডালটাও হতে হচ্ছে তো এই তো আমার ডালটা মোটামুটি হয়ে এসেছে আরও কিছুক্ষণ লাগবে যেহেতু আমি ভুনা ডাল করব তো আর একটু হতে হবে আমি ছেড়ে রেখে দিলাম আর থেকে মশলাটা হয়ে গেছে এখন আমি সুটকিটা দিয়ে দিব সুটকিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে সুটকি কষানোর মধ্যে অনেক টেস্ট থাকে দেখা যায় যে কোনো তরকারিতেই আমি আগেও বলেছি এখনও বলছি যে কোনো তরকারিতে মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখা যায় যে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এই তো আমার মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম সুটকিটা একটু সেদ্ধ হওয়ার জন্য তা আমি ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য আর এদিক থেকে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে আমি এখন বাগান দিয়ে দেব তো ডালটা তেলে দেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কয়েকটা আস্ত শুকনো মরিচ শুকনো মরি ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে এই জন্য আমি ডালে দিয়ে থাকি আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তো এই তো পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হতে থাক আর ওই দিক থেকে আমি সুটকিটা একটু নেড়ে দিয়ে আসি দুই চুলায় রান্না করতে গেলে একটু প্রবলেম ক্রিয়েট করতে হয় প্রবলেম ফেস করতে হয় দেখা যায় তারপরেও আমাদের ম্যানেজ করে কাজ করলে সময়টা অনেক বাঁচে তো আমি সুটকির মধ্যে পরিমাণ আলুগুলো দিয়ে নেড়েছেড়ে আবার ঢেকে দিলাম আর এদিক থেকে ডালে তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ ও রসুনের মধ্যে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম আর হলুদ দিয়েছে আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় হলুদটা দেই নাই শুধু লবণ আর কাঁচামরিচটাই দিয়েছিলাম তো এখন ডালটা তেলে দিয়ে দিলাম ভাজা মশলাগুলো এখন ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে চুলোটা অফ করে দেব দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা অনেক সুন্দর এসেছে আর এদিক থেকে আমার সুটকিটাও কষানো হয়ে গেছে আলুটাও মোটামুটি কুক হয়ে এসেছে তা আমি হালকা পানি দিয়ে দেবো কম পানি দিয়ে ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমার রেডি হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা একদম কমপ্লিট রান্না তো কত সুন্দর কালার এসেছে আমি চুলোটা অফ করে দিলাম আর এদিক থেকে আমার সুকি রংলাটাও কমপ্লিট এতেই হয়ে যাবে আমার দুপুরে খাবার আর এখন সন্ধ্যাবেলা তা আমি একটু পাস্তা রান্না করব জন্যে রান্নাঘরে চলে আসলাম পাস্তা সেদ্ধ করার জন্য আমি একটি হাড়ি আগেই বসিয়ে দিয়েছি আর কিছু লবণ আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে পাস্তাটা অনেক ঝরঝরা থাকে এখন পাস্তাগুলো সেদ্ধ করে নেব তো পানিটা বলক এসে গেলে আমি পাস্তাগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পাস্তাটা যতক্ষণ আর কি সেদ্ধ হতে লাগে আমি এই সাইজে পাস্তাটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো সাইজে পাস্তাটা নিতে পারেন তো তোমার পাস্তাগুলো কুক হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানিতে ধোয়ার প্রয়োজন নেই যদি আপনাদের ইচ্ছা হয় ধুয়ে নিতে পারেন আমি আর ধুই নেই আর পাস্তাটা রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি আগে থেকে চিংড়ির একটা বেস্ট কুচি কুচি করে কেটে লবণ আর সামান্য পরিমাণ আদা রসুনের বাটা আর আপনার এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তা আমি তেলের সাথে চিকেনটা নাড়াচাড়া করে তো তারপরে এখানে গাজর আর বরবটি আর কিউব করে রাখা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে হালকা নেড়ে চেড়ে মিডিয়াম আছে দুই তিন মিনিট রান্না করব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা তো এই তো পাস্তাটা প্রায় হয়ে এসেছে এখন নেড়ে চেড়ে একটু টমেটো সস দিয়ে দেব এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব কম সময়ের মধ্যেই দেখা যায় বাচ্চাদেরকে চিকেন পাস্তাটা রান্না করে দিতে পারি এটা বাইরে থেকে অনেক হেলদি আপনারা চাইলে এর ওপরে চিজও ছড়িয়ে দিতে পারেন তো এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক হেলদি হবে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা অনেক স্বাস্থ্যসম্মত তো আমি কিছু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারা আপনাদের ফ্লেভার মতো দিয়ে দিবেন তো আমার মেরিচড়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে পাস্তাটি আর এরই পাকে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি থেকে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আমার তৈরি হয়ে গেল মজাদার ম্যাকারনি পাস্তা চিকেন পাস্তা এখন আমরা সন্ধ্যায় সবাই মিলে নাস্তাটা করে নেব বিকালে নাস্তা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে অনেক মজা অনেক সুন্দর একটা কালার এসেছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে তো আজ এই পর্যন্তই ওর দেখা হতো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ